সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন প্রসঙ্গে এদিন তীব্র ভাষায় কটাক্ষ করলেন দিলীপ ঘোষ পাশাপাশি শুভেন্দু অধিকারীর গড় মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা প্রসঙ্গে কটাক্ষ করলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ উনি ভিতরে যেতেই পারবেন না কারণ কেউ ডাকবে না এমন জায়গায় পৌঁছে দেবো ওদেরকে না কোনো রোলই থাকবে না সারা ভারতবর্ষে গতবারে তবু তো ছিল এবারে টিএমসি কে কেউ ডাকবে না এমন সংখ্যা তারা পাবে জয়রাম রমেশ কোথায় আছেন তাদের নেতা রাহুল গান্ধী কোথায় আছেন সব এক্স হয়ে গেছেন এখন রিটায়ার্ড সব রিজেক্ট খালি রেজাল্ট হতে বাকি আছে গড়ে মুখ্যমন্ত্রী যাচ্ছেন নিশ্চয়ই একটা সবার নজর রয়েছে তো কি বলতে পারেন বলে হ্যাঁ জঙ্গলমহল গেছিলেন বর্ধমানেও আঠারো দিন ছিলেন তারপরে বুঝে গেছেন রেজাল্ট কি হবে এখন খালি সময় কাটাচ্ছেন কথাবার্তার আওয়াজ পাল্টে গেছে সুর পাল্টে গেছে আমি যেটা বলেছিলাম যে প্রথম নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স এসে ইভিএমকে দোষ দেওয়া হবে দেখুন সেখানেই ঘুরে ফিরে গাড়ি চলে এসব এর বাইরে কিছু করতে পারবেন না দাঁড় করিয়ে হারাবো আমরা